এখানে আমরা থাকি, এটাকে বস্তি বলে, কেন জানি না। বাবা বলে এসব জমি আমাদের না, মাঝে মাঝে গুন্ডা আসে, বলে উঠে যাও, ঝামেলা হয়, মারামারি হয়। আমাদের এক জায়গায় সবার পায়খানা, একসাথে চান করা, রাস্তার কলেজ, কুকুর গরু ছাগল, আমরা একসাথে থাকি। এখানে সবাই লোহার কাজ, শাড়ির কাজ, রিক্সা চালানো, ঘু পরিষ্কার, চুরি, পকেটমারি, মারামারি এসব করে। কেউ পড়াশোনার কাজ করে না, আমাদের কোনো স্কুল নেই, আমাদের কেউ পড়তে বসতে বলে না, বলে না পড়াশোনা করে বড় হতে। মা বলে স্কুল পড়াশোনা বড় লোকদের, আমাদের খাওয়া পড়া থাকার ঠিক নেই, পড়াশোনা কী হবে। আমাদের স্কুলে যাওয়ার সময় হলে কাজে পাঠি দেয় ঘর থেকে, নোংরা তোলা, হোটেলের কাজ, মাল দেওয়া নেওয়া, দোকানের কাজ, ফল বিক্রি, চায়ের দোকান, জুসের দোকান, খাওয়ার দোকান, জুতো পালিশ, ফাই ফরমাস খাটা, আরও নানা কাজে ছড়িয়ে ছিটিয়ে থাকে গোটা শহর। কেউ লেখাপড়া করতে পারে না। আমি বড় হলে বাবা নিয়ে গেল তপন কাকার কাছে। তপন কাকা রিফ্লেট বিলির কাজে ঢুকিয়ে দিল, স্টেশনে, কলেজের সামনে, স্কুলের সামনে রিফ্লেট বিলি করতে লাগলাম। জমানো টাকায় হলো না আসল জিনিসটা, দোকানদার বলল হবে না ওই টাকায়, অনেক দাম। কিছুক্ষণের মধ্যেই আমার সামনের জমিটা একটা ব্ল্যাকবোর্ড হয়ে গেল, যেমনটা আমি কিনতে চেয়েছিলাম। তোমরা ভাবছ আমি কোথা থেকে শিখলাম? তপন কাকা রিফ্লেক্ট করে বলতো কি বলতে হবে বিলির সময়। আমি শুনে দেখতাম নবভুবন আর নন্দনে কোথায় মিল, যেটাই মিল সেটাই নো। আগে পরে হলেও এভাবে শিখে গেলাম গোটাটাই।